নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ট্রাম্পের দিকে ছুড়ে দেওয়া আটটি বোমা লেখা প্রিয়াঙ্কা পাল পাট অনির্বাণ ভট্টাচার্য ও চান্দ্রেহী নিয়োগী ডোনাল্ড ট্রাম্প নামই কাফি है। আর দেখতে হবে না মুখ খুললেই বিতর্ক তা সে প্যান্ডেমিক হোক বা অন্য কোনো বিষয় নিয়ে আলটক্কা মন্তব্য তা প্রকাশিতব্য একটি বই অলরেডি বেশ সারা ফেলেছে লিখেছেন কে জানেন একদা তারই ঘনিষ্ঠ জন বোল্টন ভিতরে এমন বোমাবর্ষণ আছে নাকি প্রকাশ হওয়ার আগেই নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে হোয়াইট হাউস মামলা পর্যন্ত ঠুকে দিয়েছে কিন্তু কি এমন রয়েছে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার লেখা বইয়ে শুনবেন তবে শুনুন এইট এক দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য চীনের কাছে নাকি প্রবল হেল্প চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ের কাছে অনুরোধ করেছিলেন তাদের অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে মার্কিন ভোটে সুবিধা পাইয়ে দিতে বোল্টন লিখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা চলাকালীন হঠাৎ করে আমেরিকার ভোটের প্রসঙ্গ তোলেন ট্রাম্প শিকে অনুরোধ করেন আসন্ন নির্বাচনে তার জয় নিশ্চিত করে দিতে দুই আমেরিকার সংবিধান অনুযায়ী এক ব্যক্তি সর্বাধিক দুবারই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বোল্টন তার বইয়ে লিখছেন একটি আলোচনা আলোচনাচক্রে জিনপিং যখন প্রস্তাব দেন যে এমন কোনো নিয়ম থাকা উচিত নয় তৎক্ষণাৎ তাতে সম্মতি জানিয়েছিলেন ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছিলেন মানুষ চান আমি দুবারের বেশি প্রেসিডেন্ট থাকি ট্রাম্পের এমন বক্তব্যে নাকি খুশিও হয়েছিলেন চীনা প্রেসিডেন্ট তিন ট্রাম্পের নাকি চিরকালই একনায়কদের বেশ পছন্দ প্রয়োজনে তাদের জন্য ফৌজদারি মামলাও খারিজ করে দিতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোগান একবার ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তার দেশের একটি সংস্থার বিরুদ্ধে আমেরিকায় চলা ফৌজদারি মামলা তুলে নিতে তুরান্ত রাজি ট্রাম্প এমনকি এও বলেছিলেন যে ওই এলাকার পুলিশ ওবামার আমলের তাই তার কথা শোনে না চার চীনে কনসেন্ট্রেশন ক্যাম্পে উইঘুর মুসলিমদের ওপর কি ধরনের নির্যাতন চালানো হয় তা জানতে কারও বাকি নেই কিন্তু গোটা বিশ্ব নিন্দায় মুখর হলেও এ নিয়ে চীনের পাশেই দাঁড়িয়েছিলেন ট্রাম্প তিনি নাকি বলেছিলেন এটা একদম ঠিক কাজ চালিয়ে যাওয়া উচিত পাঁচ দু সালে সাংবাদিক জামাল হাসৌগি হত্যার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হতবাক করেছিল অনেককে এই খুনে অভিযোগের আঙুল উঠেছিল সৌদির যুবরাজ সালমানের দিকে তার পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন পৃথিবী খুব খারাপ জায়গা সালমান এমনটা করে থাকতেও পারেন আবার নাও করতে পারেন বোল্টনের দাবি বুঝে শুনেই এই মন্তব্য করেছিলেন ট্রাম্প আসলে সে সময় মিডিয়ায় আরও একটা খবর শিরোনামে ছিল সেটি হলো হল ইভাঙ্কা তার সরকারি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন এমন বিস্ফোরক খবরকে চাপা দিতেই নতুন শিরোনাম তৈরি করেছিলেন নাকি ডন ছয় গোটা বিশ্বের কথা তো ছেড়েই দিন ট্রাম্পের নিজের দেশে তার আধিকারিকরাও বিশেষ গুরুত্ব দেন না তাকে অন্তত তেমনই বলছে বোল্টনের বই দু সালে উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর প্রেসিডেন্ট সম্পর্কে বিদেশ সচিব মাইক পম্পেও একটি নোটে লিখেছিলেন একদম ফালতু লোক মাসখানেক পরে পম্পেও প্রেডিক্ট করেছিলেন এই বৈঠক থেকে কিচ্ছু হবে না বলাই বাহুল্য তার সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে সাত ট্রাম্পের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা তার বইয়ে লিখছেন সাধারণ জ্ঞান জিনিসটি ট্রাম্পের ভাড়ারে একটু কমই আছে যেমন একবার নাকি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প অবাক হয়ে বলেছিলেন আপনাদের কাছে পরমাণু বোমা আছে নাকি আমি তো জানতামই না এমনিতে ব্রিটেন সম্পর্কে নাকি ট্রাম্পের এখনও স্পষ্ট ধারণা নেই একবার নাকি প্রশ্ন করেন ফিনল্যান্ড কি রাশিয়ার অংশ আর আফগানিস্তানের প্রেসিডেন্টের নাম নিতে গিয়ে প্রাক্তন বর্তমান তো তার গোলাবেই বেই আট ভেনিজুয়েলা দেশটি বেজায় পছন্দ ট্রাম্পের মাঝে মধ্যেই তিনি বলে থাকেন এই জায়গাটি আমেরিকার অংশ হওয়া উচিত ওদের ওপর হামলা চালালে ব্যাপারটা বেশ কুল হবে এমনটি তিনি ঘনিষ্ঠ মহলেও বলতেন নাকি বিশেষ দ্রষ্টব্য ট্রাম্প নাকি এসব শুনে বলেছেন বোল্টন একটা আস্ত খ্যাপা যা প্রাণে চায় লিখেছে সুস্থভাবে কাজ করার যোগ্যতাই তো নেই বোল্টনের গল্পের বই দূর দূর